আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটির টপিক মূলত কি। আজকের ভিডিওটির টপিক মূলত আপনারা কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন। অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন উইদাউট ইনভেস্ট সাইট শেয়ার করতে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যাই হোক, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি প্রতিনিয়ত এরকম ইনকাম রিলেটেড ভিডিও পেতে চান এবং লাইভ পেমেন্ট প্রুফ ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের এই সাইটের লিংক আমার এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে। অবশ্যই যদি আপনি এই সাইটে কাজ করতে চান, তাহলে অবশ্যই আমার কমেন্টে যে লিঙ্ক থাকবে ওই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে কাজ করবেন এটি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। যাই হোক, আপনারা এখানে দেখতে পারতেছেন আমার এখানে 3.67 রাফ পেমেন্ট অলরেডি ব্যালেন্স রয়েছে, এটাকে আমি উইথড্র করব। আপনি এখানে দেখতে পারতেছেন উইথড্র বাটন, এই উইথড্র বাটনে ক্লিক করবেন। উইথড্র বাটনে ক্লিক করার পর এই যে পেয়ার অপশনটাই সিলেক্ট করবেন, আপনি যেটার মাধ্যমে পেমেন্ট নিতে চান সেটা সিলেক্ট করবেন। আমি এখানে পেয়ারটাই সিলেক্ট করব। আর এখানে মিনিমাম আপনি 1 রুবেল হলেই এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। যাই হোক, এখানে আমি পেয়ারটাই সিলেক্ট করার পর এই যে এখানে যদি আপনি সবগুলোই ব্যালেন্স উইথড্র করতে চান সেক্ষেত্রে আপনি এটাই রাখবেন। আর যদি আমি এখানে শুধু 3 রুবেল আমি এখান থেকে উইথড্র করতে চাই, আমি জাস্ট 3টাই সিলেক্ট করব। এবং এখানে আপনি দেখতে পারতেছেন যে এখানে পেয়ার ওয়ালেট অ্যাড্রেসটা আমার কনফার্ম করতে হবে, এই জন্য আমি এখানে ক্লিক করব। এখানে আমি এই যে পেয়ার ওয়ালেট অ্যাড্রেস, পেয়ার ওয়ালেট অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন, এই যে আপনি পেয়ার ওয়ালেট অ্যাড্রেসে আসবেন। আসার পর এই লিঙ্ক, এই যে অ্যাকাউন্ট, এখান থেকে কপি করবেন। এই এখান থেকে কপি করার পর আপনি এখানে আসবেন। আসার পরে যে এখানে পেস্ট করে দেবেন পেয়ার অ্যাকাউন্ট, এইখানে দেওয়ার পর আপনি সেভ দেবেন। আর আপনি যে ওয়ালেটে নিতে চান সে ওয়ালেটটা এখানে সেভ করে দেবেন। যাই হোক, আমার এটা সেভ কমপ্লিট। আমি আবার উইথড্র বাটনে ক্লিক দিলাম। উইথড্র বাটনে ক্লিক দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন পেয়ার যখন আমি সিলেক্ট করব, এখানে এখানে আমি যখন পেয়ারে ক্লিক করব, এখানে আমি 3 দিলাম, এখানে ট্রান্সলেট এখানে আমি ক্লিক দিলাম। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার এখানে পেমেন্ট নেওয়ার আগে অবশ্যই আপনার সেটিংটা এখানে করে নিতে হবে। আপনার ডেট অফ বার্থ এবং আপনার সব কিছু ইনফরমেশন এখানে ঠিকঠাক দিয়ে দেবেন। তারপরে আপনি এখান থেকে এটা সেভ দিয়ে দেবেন। এরপরে আমি ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর আমি আবার ওই যে উইথড্র বাটনে ক্লিক দিলাম। উইথড্র বাটনে ক্লিক দেওয়ার পর আমি এখানে পেয়ারটাই সিলেক্ট করে দিলাম। এই যে এখানে পেয়ারটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারতেছেন আমার কত রুবেল রয়েছে। এখান থেকে আমি ট্রান্সলেট অপশনে ক্লিক দিয়ে দেবো। ভিউয়ার্স, আমার যে প্রবলেমটা হয়েছে, এখানে পেয়ার অ্যাকাউন্টটা সেভ হয়নি, যার কারণে উইথড্র হচ্ছে না। আমি এবার পেয়ার অ্যাড্রেস দেওয়ার পর আমি সেভ বাটনে ক্লিক দেবো। সেভ বাটনে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার মেইলে একটা মেইল চলে যাবে, ওইটাকে আপনার অ্যাক্টিভ করতে হবে। এখন আবার নতুন সিস্টেম এই ওয়েবসাইটে চালু করছে, এর আগে যখন পেমেন্ট নিয়েছিলাম এর ঝামেলা হয়েছিল না। যাই হোক, এখানে আমি জিমেইলে ক্লিক দিলাম। জিমেইলে ক্লিক দেওয়ার পর আমি আমার মেইলে যাব এবং স্প্যাম ফোল্ডারে আমি চেক করব। অবশ্যই আপনি এখানে দেখতে পারতেছেন যে আপনার মেইলে একটি মেইল পাঠানো হয়েছে। আমি এখানে ক্লিক দিলাম। এই যে এখানে আপনি স্প্যাম ফোল্ডারে আসবেন। স্প্যাম ফোল্ডারে আসার পর কিছুক্ষণ ওয়েট করবেন এবং এখানে আপনি দেখবেন রিফ্রেশ দিয়ে, রিফ্রেশ দিলাম। সো ভিউয়ার্স, এখানে তারা বলেছে যে চেক হেয়র স্প্যাম ফোল্ডার। আমি স্প্যাম ফোল্ডার চেক করার পর খুঁজে পাই নাই, যার কারণে আমি আবারও অল মেইল চেক করলাম। এবং অল মেইল চেক করার পর আপনারা দেখতেই পারতেছেন যে ফার্স্টে যে ওয়েবসাইটটা এখানে দেওয়া হয়েছে, এইখানে আমি এই সাইটে ক্লিক দেব এবং এই লিঙ্কে আমি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এটা আমার যখন ভেরিফিকেশন হয়ে যাবে, তখন আমার অটোমেটিক এই অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। যদি আমি এখানে রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন এই যে এখন আমার পিয়ার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমি উইথড্র বাটনে ক্লিক দেব। উইথড্র বাটনে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন অলরেডি আমার এটা অ্যাক্টিভেট বা কনফার্ম,
এখন আমি যদি এখান থেকে উইথড্র করতে চাই, আমি এখানে ধরুন 3 দিলাম, 3 রুবেল, এখানে আমি পেয়ারটা সিলেক্ট করলাম এবং ট্রান্সলেট অপশনে ক্লিক দিলাম। এই যে আমার এটা কিন্তু সম্পূর্ণভাবে উইথড্র হয়ে গেছে। আমি যদি এখানে রিফ্রেশ দিয়ে দেখি, এখানে আমার ব্যালেন্স রয়েছে 34.54। আমি যদি এখানে রাবেল দেখাই তাহলে আপনি দেখতে পারবেন এখানে 6 রাবেল রয়েছে। আমি যদি এটাকে রিফ্রেশ দিয়ে দেখি তাহলে আপনি দেখবেন যে আমার এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 6 দেখতে পারতেছেন, এখানে 9 হয়ে গেছে। সো আপনারা দেখতে পারলেন যে কিভাবে এখানে উইথড্র করতে হয় এই সাইটে। আমি লাইভ পেমেন্ট প্রুফ দেখালাম। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন, তাহলে এরকম আরও লাইভ পেমেন্ট প্রুফ ভিডিও পেয়ে যাবেন। আমি আপনাদেরকে লাইভ পেমেন্ট প্রুফ নিয়েই দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর এখানে আপনারা আর্নিং করার জন্য আর্নিংস অপশনে ক্লিক দেবেন। আর্নিং অপশনে ক্লিক দেওয়ার পর আপনি এখানে বিভিন্ন ওয়েতে ইনকাম করতে পারবেন। এবং এখানে আরও অপশন রয়েছে টাস্ক অপশন থেকে আপনি এখানে এই যে ইউটিউবের ছোটো ছোটো কাজ করে আপনি 2-3টি কাজ করলে আপনি এখান থেকে ভালো একটি ইনকাম করতে পারবেন। দেখুন এখানে 0.626 রাবেল এখান থেকে পাবেন। এখানে আমি যদি ক্লিক দিই এবং এই ভিডিওটা ওয়াচিং করতে হবে, এই যে এখানে ক্লিক দেবেন, এই যে প্লে করবেন এটাকে, এবং এখানে টাইম কাউন্ট হবে। দেখুন অটোমেটিক টাইম কাউন্ট শুরু হয়ে গেছে। আমরা এরকম ভিডিও ওয়াচিং করার পর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটা করবেন। পিয়ার্স, এখানে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর আপনার এখানে ক্যাপচাটা সঠিকভাবে দিতে হবে। এর জন্য আপনি এখানে যদি দেখেন, এই যে টাইম এক্সপিরিয়েন্স অর্থাৎ এক্সপায়ার্ড হয়ে গেছে, এই ডেটটা আমার ওভার হয়ে গেছে, যার কারণে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিতে পারলাম না। আবারও দেখিয়ে দিচ্ছি আরেকটাতে। পিয়ার্স, এখানে দেখুন মোবাইল ফোন সিলেক্ট করতে বলেছে, আর এখানে অবশ্যই 20 সেকেন্ডের মধ্যে এই ক্যাপচাটা আপনার এখানে সাবমিট করতে হবে। এখানে আমি এখানে একটা মোবাইল ফোন সিলেক্ট করে আমি কনফার্ম বাটনে ক্লিক দিলাম। যদি এটা না হয় সেক্ষেত্রে আরও অপশন রয়েছে, বিগ পিকচার, স্মল, এখানে আমি ওয়াচটা সিলেক্ট করব। এই যে ওয়াচটা সিলেক্ট করার পর আমি কনফার্ম বাটনে ক্লিক দিলাম এবং এখানে আপনারা দেখতে পারতেছেন 0.26 রাবেল কিন্তু আমার এখানে ইনকাম হয়েছে। আমি যদি এখানে রিফ্রেশ দিয়ে দেখি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার ব্যালেন্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এভাবেই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আর আরেকটা অপশন হচ্ছে, সেটি হচ্ছে রেফারেল। আপনি রেফারেল করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এই লিঙ্কটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করলে আপনি এখান থেকে এক্সট্রা একটি কমিশন পাবেন। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে এরকম লিঙ্ক থাকবে, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মাঝে এরকম একটি পেজ চলে আসবে, জাস্ট এইখানে আপনি ক্লিক দেবেন, অর্থাৎ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক দেবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক দেওয়ার পর আপনি এখানে আপনার নাম দেবেন, অর্থাৎ আপনার ইউজার নেম লিখবেন, ইমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আপনি রিটাইপ পাসওয়ার্ড এই জায়গায় দেবেন। এখানে যে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড এখানে দিয়ে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা ফ্রিতে কীভাবে ইনকাম করতে পারবেন। আগের ভিডিওতে অনেকেই আমাকে বলেছেন যে ডিপোজিট করা লাগে, এই সাইটগুলো আমাদের জন্য না, বা আমরা ফ্রি সাইটে ইনকাম করতে চাই, এরকম সাইট শেয়ার করতে বলেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতেই পারেন।